আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল ম্যাথ নোটবুকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর অনুশীলনী 2.2-এর কিছু অঙ্ক। 2.2-এর 10 নম্বরে যে অঙ্কটিতে আছে সেটি বরাবরের মতোই তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি তুলে নিয়েছি। তো যদি এ সমান 3-4, বি সমান 2-4, এক্স ইকুয়েশন এ এবং ওয়াই ইকুয়েশন বি হয়, তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অনয়টি নির্ণয় করো। অনয় নির্ণয় করতে বলছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগের সহিত ক্লাসটি দেখবে। তো এক্ষেত্রে এই অঙ্কটিতে আমরা যেটি করতে পারি, তো প্রথমেই যেটি দিয়ে শুরু করতে পারি সেটি হচ্ছে দেয়া আছে দিয়ে আমরা শুরু করব। দেয়া আছে, আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের কি দেয়া আছে, দেয়া আছে এ সমান 3-4 এবং বি সমান কত দেয়া আছে 2-4। দেয়া আছে এ সমান 3-4, বি সমান 2-4, এই অংশটুকু তুলে নিয়েছি প্রথমে। এবার আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এমন, আমরা প্রথমে এবার লিখতে পারি প্রশ্নানুসারে এখন আমাদের বলছে অনয়টি নির্ণয় করতে। প্রশ্নানুসারে অনয় লিখব, প্রশ্ন অনুসারে অনয় আর সমান এবার যে অংশটুকু লিখবো সেটি হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স ইকুয়েশন এ, ওয়াই ইকুয়েশন বি। তো শুরুতে এক্স কমা ওয়াই পরে এই অংশটুকু তুলে নিব। এক্স ইকুয়েশন এ পরে যেটি দেওয়া আছে এবং ওয়াই ইকুয়েশন বি এবং আরেকটি দেওয়া আছে যে উপাদানগুলোর মধ্যে ওই অংশটা আমরা এবং দিয়ে লিখব, এক্স গ্রেটার দেন ওয়াই, এখানেও দ্বিতীয় বন্ধনী এবং এখানেও দ্বিতীয় বন্ধনী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে আমরা যেটি করেছি যে প্রশ্নানুসারে অনয়টি আর সমান, অনয়কে সবসময় আর ধরা হয়, আর সমান এক্স এবং ওয়াই কমা দিয়ে লেখা হয়েছে, পরে কোলন এক্স ইকুয়েশন এ, যে অংশটুকু দেওয়া আছে এক্স ইকুয়েশন এ দেওয়া আছে এই অংশটুকু তুলে নিয়েছি, পরে ওয়াই ইকুয়েশন বি দেওয়া আছে সেটিও তুলে নিয়েছি এবং এক্সটা ওয়াই থেকে বড় এই অংশটুকু তুলে নিয়েছি এবং এটিকে অর্থাৎ অনয় আর সমান টোটাল অংশটুকু এই অংশটুকু আমরা দ্বিতীয় বন্ধনীভুক্ত করব। এবার এখানে যেটি করতে হবে সেটি হচ্ছে এমন যে এখানে আমরা এ বি গুণ করব। এ লিখব এ গুণ বি, প্রথমে এ এবং বি গুণ করব। আচ্ছা, এ বি যদি গুণ করি তাহলে এ বির অংশটুকু লিখে নিব। এর অংশ হচ্ছে 3-4, যে দুটো আমরা দেয়া আছে উপরে লিখে নিয়েছি, বির অংশ হচ্ছে 2-4। এবার এই দুটো আমরা গুণ করব। আচ্ছা, এই দুটো গুণ করতে গেলে আমাদের প্রথমে 3 দিয়ে 2-কে গুণ করলে আমরা 3 × 6 এভাবে লিখতে পারবো না, যেহেতু কমা দেওয়া আছে, তাহলে 3 কমা 2, 3 দিয়ে অর্থাৎ এটি দিয়ে এটিকে গুণ, তাহলে গুণ মানে আমরা এখানে রেজাল্ট বসিয়ে দিব এমন না, অর্থাৎ দুটি আলাদা আলাদাভাবে লিখব, 3-2। পরে 3 দিয়ে 4-কে আবার গুণ দিলে 3,4, একইভাবে এবার 4 দিয়ে দুটোকে গুণ, তো 4 দিয়ে 2-কে গুণ দিলে 4-2। গুণ মানে এরকম না যে এখানে 4×8 এভাবে গুণফল নামাবো, দুটো একসাথে লিখে নেব, 4 দিয়ে আবার 4×4, তাহলে আমরা 3 দিয়ে প্রথম 2-4-কে এবং 4 দিয়ে পরে 2-4-কে গুণ করা হয়েছে।
এবার এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে নেব। এখন আমাদের আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের এখানে প্রত্যেকটা প্রথম অংশটা x, দ্বিতীয় অংশটা y, অর্থাৎ এই থ্রি এক্স ওয়াই হচ্ছে টু, থ্রি এটা হচ্ছে x, এটা হচ্ছে ওয়াইয়ের, প্রথমটা x এর দ্বিতীয়টা y এর, প্রথমটা x এর দ্বিতীয়টা y এর প্রত্যেকবার। এখন আমাদের এই প্রশ্নে যেটি বলা আছে সেটি বলছে যে x গ্রেটার দেন y, অর্থাৎ প্রত্যেকবারই প্রত্যেকটা আমাদের এই ব্রেকেটের ভিতরে প্রথম বন্ধনীর ভিতরে যে অংশটুকু আছে প্রত্যেকটাতে প্রথম অংশটুকু অর্থাৎ x এর অংশটুকু বড় হবে, y এর অংশটুকু ছোট হবে, দ্বিতীয় অংশটুকু ছোট হবে, অর্থাৎ আমাদের r সমান যে অনটা রয়েছে সেটি শর্ত হচ্ছে এমন যে x গ্রেটার দেন y, অর্থাৎ xটা y থেকে বড়। তো এই ক্ষেত্রে আমরা এখন লিখতে পারি, সুতরাং r সমান মানে অনয় সমান, তাহলে এক্সটা যদি এখানে দেখি, এখানে অবশ্যই থ্রি আর টু এর মধ্যে অবশ্যই থ্রিটা হচ্ছে এক্স আর টুটা হচ্ছে ওয়াই, যদি এরকম হয় তাহলে অবশ্যই আমাদের এই শর্ত পূরণ করে, আমাদের এই শর্ত বলতে আমাদের এখানে বলছে এক্সটা বড় হবে ওয়াইটা ছোট, সে অনুযায়ী অর্থাৎ এখানে এক্স যদি থ্রিকে ধরি ওয়াই টুকে ধরলে এক্সটা বড় ওয়াইটা ছোট, তাহলে এখানে আর সমান অর্থাৎ আমাদের এই শর্তে এটি পড়তেছে, সেজন্য আমরা থ্রি টু এটি লিখব। পরে দ্বিতীয়টির ক্ষেত্রে যদি আমরা দেখি, এটিকে যদি এক্স ধরা হয় তাহলে এটি এখানে ছোট, আর ওয়াই যদি ফোরকে ধরা হয় তাহলে এটি এখানে বড়, অর্থাৎ তাহলে আমাদের এখানে এক্সটার বড় থাকতেছে না, তখন আমরা এখানে আর সমান এটি নিতে পারবো না, কারণ আমাদের আর এর শর্ত হচ্ছে এক্সটা বড় হতে হবে, তার মানে প্রথমটা বড় হতে হবে, দ্বিতীয়টা মানে ওয়াইটা ছোট হতে হবে। তো আমাদের এই শর্ত অনুযায়ী এটা হয় না, তো এটা আমরা এখানে নিতে পারবো না। পরে আমাদের এটিতে যদি আমরা লক্ষ্য করি, এখানে ফোর বড় ওয়াই ছোট, অর্থাৎ এক্স এক্সটি বড় অর্থাৎ ফোর আর এটি ছোট, তাহলে আমাদের এই শর্ত পূরণ করে এই অংশটিও, তাহলে এটিও নিব ফোর টু। এখন আবার দেখব, আমরা এটা দেখলাম, এটা দেখলাম, এটা দেখলাম, এখন দেখব এটা, এটা এক্স ওয়াই দুটোই কি সমান, অর্থাৎ এক্সও ফোর ওয়াইটাও ফোর, তাহলে আমাদের এই শর্ত পূরণ করে না, সুতরাং এটাও নিব না, তাহলে আমাদের অনয় সমান অনয় আর সমান আমাদের যে আনসার হচ্ছে এখানে থ্রি টু আর ফোর টু, অর্থাৎ আমাদের অনয়ে আর সমান যে শর্ত ছিল সেটি ছিল এমন যে এক্সেরটা বড় ওয়াইটটা ছোটো, তার মানে প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট হতে হবে, তো আমরা এখানে এ বি এর গুণ করেছি প্রথমে থ্রি দিয়ে টুকে, থ্রি দিয়ে ফোরকে, আবার ফোর দিয়ে টুকে, ফোর দিয়ে ফোরকে, গুণ করার পরে আমাদের এই অংশটুকু আসছে। এখন আমাদের এই অংশটুকু আর সমান এই অংশটুকুর কোন অংশগুলো নেওয়া যায়, আর সমান আর এর শর্ত হচ্ছে প্রথমটা বড়, তার মানে এক্সেরটা বড় ওয়াইটটা ছোট হতে হবে, তাহলে এই শর্ত পূরণ করে, এই শর্তটি পূরণ করে শুধু এটি এবং এটি, কারণ এটিতেও প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট, এটিতেও প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট, আর এটিও এই শর্ত পূরণ করে না, এটিও পূরণ করে না, সুতরাং আমাদের আর সমান যে আনসার হচ্ছে একটি হচ্ছে থ্রি টু আর একটি ফোর টু, আর এটি হচ্ছে আমাদের নির্ণয়ে অনয়। আমরা এখন লিখতে পারি, সুতরাং নির্ণয়ে অনয় আর সমান একটি হচ্ছে থ্রি টু আর একটি হচ্ছে ফোর টু, এটি হচ্ছে আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটি খুব ভালোভাবে এবং খুব সহজে বুঝতে পেরেছো। আমার আজকের এই ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অলমেথ নোটবুক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সবাই ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।